তো বন্ধুরা আমি আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। যারা নিজেদের আধার কার্ড অথবা ফ্যামিলির কারুর আধার কার্ড আপডেট করতে চাইছেন, কনফিউজ হয়ে যাচ্ছেন কোথায় যাব, কি করব, কত টাকা নেবে, কোনো চিন্তা নেই, আমি আছি, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, আমি কিভাবে আপনাদের বলে দিচ্ছি সেইভাবেই আপনারা নিজেরা নিজেদের আধার কার্ড আপনারা ঘরে বসে আপডেট করে নিতে পারবেন। দেখুন, শুধু একটাই ডকুমেন্টস, অন্য কোনো ডকুমেন্টসের দরকার নেই। আপনার থাকলে দিতে পারেন, কিন্তু না থাকলেই শুধুমাত্র একটাই ডকুমেন্টস বলে দেবো, যেইটার মাধ্যমে আপনি আধার কার্ডের ডকুমেন্টারি আপডেট অবশ্যই করতে পারবেন। কিন্তু তার আগে জানাই, আপনাদের আধার কার্ডে অবশ্যই অবশ্যই করে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইলটা আপনাদের কাছে থাকতে হবে। তো দেখুন, যে ডকুমেন্টটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে একটাই অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা ইউআইডি সাইডে গেলে আপনি পেয়ে যাবেন, সার্টিফিকেট অফ আধার এনরোলমেন্ট অবলিক আপডেট ফর্ম। এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, কাকে দিয়ে অ্যাটেস্টেড করাবেন, আমি সব আমার ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে আপনাদের বলে যাব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। যদি আমার এই ভিডিও থেকে হেল্প পেয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওকে বেশি করে শেয়ার করুন, যাতে আমি আপনাদের জন্য আরও এইরকম ভিডিও নিয়ে আসতে পারি। তো দেখতে থাকুন কিভাবে আপনারা এই ফর্মটাকে ফিল আপ করবেন এবং কাকে দিয়ে অ্যাটেস্টেড করালে আপনি আপনার কাজ যথেষ্ট হবে। আপনাকে কোথাও যেতে হবে না, কোথাও লাইন দিতে হবে না, বেশি টাকা দিতে হবে না, অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে না, আপনি ঘরে বসেই আপনার নিজের মোবাইল থেকে অথবা আপনার পিসি থেকে বা কোনো ক্যাফে থেকে আপনি নিজেই নিজেদের আধার কার্ড আপডেট করতে পারবেন। তো চলুন দেখা যাক। তো দেখুন বন্ধুরা, এই যে ফর্মটা, এইটা আপনারা ইউআইডিএআই সাইটে, যে গভর্নমেন্টের সাইট আছে, সেখানে গেলেই এই আপডেট ফর্মটা আপনারা পেয়ে যাবেন। দেখুন ওপরে লেখা আছে সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট অবলিক আপডেট। তাহলে এইটা আপনি ফিল আপ করুন, আর আপনার আধার কার্ডে যা ডকুমেন্টারি আপডেট, অর্থাৎ আপনার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন নিজেরাই ঘরে বসে, আপনাকে কোথাও যেতে হবে না। তো দেখুন আমি এইভাবে কিভাবে আপনারা এই যে ফর্মটা আছে আপনাদের সামনে যেটা দেখাচ্ছি, যদি অসুবিধা হয় আমি আপনাদের ডেসক্রিপশান লিঙ্ক থেকেও আমার এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন, তো আপনারা ডাউনলোড করতে পারেন। তো আপনারা এটা কিভাবে ফিল আপ করবেন তো পরিষ্কার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা এর জন্যে কোনো ডকুমেন্টস আলাদা করে কিছু দিতে হবে না, জাস্ট এই ফর্মটাই আপনারা ফিল আপ করুন নিজেদের হাতে, এবং স্পেসিফিক কিছু ডেজিগনেশন পার্সন আছে তাদের দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। তো কাকে দিয়ে কোনটা পরিবর্তন করলে, কোন অফিসারকে দিয়ে আপনারা এটা অ্যাটেস্টেড করাবেন, সেইটা আমি আজকের আপনাদের দেখাবো। তো দেখুন, প্রথমেই দেখুন যে আছে এই যে ডেটটা দেখতে পাচ্ছেন, এই ডেটটা কিন্তু আপনাদের কোনো ফিল আপ করবার দরকার নেই। এইটা কিন্তু যেদিনে আপনি আধার কার্ডে আপডেট করবেন শুধু সেই দিন ডেটটা দেবেন, অথবা যেই দিনই অ্যাটেস্টেড করাবেন তাদের যে ডেট দেবে সেই ডেটটাই আপনি এখানে দেবেন। আর এই অ্যাপ্লিকেশান যেদিনে অ্যাটেস্টেড করাচ্ছেন সেই দিন থেকে এর ভ্যালিড কিন্তু 3 মাস, ওপরেই লেখাই আছে দেখুন, টু বি ভ্যালিড 3 মাস ফর ডেট অফ ইস্যু, মানে যিনি এই ফর্মটাকে অ্যাটেস্টেড করে ইস্যু করে দেবেন সেই দিন থেকে 3 মাস পর্যন্ত এর ভ্যালিডিটি, তারপরে কিন্তু আধার কার্ড ডিপার্টমেন্ট এইটাকে আর গ্রাহ্য করবে না। তো দেখুন প্রথমে কি করবেন, এটাকে আপনারা A4 পেজে প্রিন্ট আউট নিয়ে নেবেন, কালার নিতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে পারেন, নিয়ে এসে নিজেও হাতে ব্ল্যাক বল পেন দিয়ে ফিল আপ করবেন, ঠিক আছে। প্রথমে দেখুন অফ রেসিডেন্টস ডিটেলসে যেখানে আছে রেসিডেন্ট এইখানে টিক দেবেন, তারপরে নন রেসিডেন্টের কিছু দিতে হবে না, আর নিউ এনরোলমেন্ট যারা নতুন এনরোলমেন্ট ক্ষেত্রে তো আপনারা আপডেট করছেন এইটাই কিছু দিতে হবে না, আর লাস্টের ঘরটায় দেখুন এইটাই এখানে আপনারা কিন্তু আপডেট রিকোয়েস্টে টিক দেবেন, তাহলে দুটো ঘরে টিক দেবেন, একটা রেসিডেন্ট আর একটা আপডেট রিকোয়েস্ট। তারপরে আধার নাম্বার, দেখুন আধার নাম্বার এইখানে ঘর করা আছে 12টা, যে বড় বড় আপনার আধার কার্ডে যে নাম্বারটা লেখা আছে সেই নাম্বারটাই আপনি এইখানে পরপর বসিয়ে যাবেন, পরিষ্কার করে বসাবেন।
তো তারপরে আপনাদের ফুল নেম ক্যাপিটাল লেটারে আপনার যদি নামে সংশোধন হয়, যে সংশোধন নামটা আপনারা করতে চাইছেন, অথবা নাম সংশোধন করবেন না, বয়স সংশোধন করবেন, তাহলে আপনার যে ঠিকঠাক নামটা সেইটা আপনারা এইখানে পরিষ্কার করে ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের ইংরাজি শব্দে লিখে দেবেন। যদি আপনাদের এই ফার্স্ট রুমে ধরে যায়, যে লাইনটা আছে এখানে ধরে যায় ভালো, না হলে পরের ঘরে ইউজ করতে পারেন। দেখুন, তারপরে আছে আপনাদের কেয়ার অফ। কেয়ার অফে আপনারা কেতে সন অফ SWO যদি বাবা হয়, কোনো ছেলে তার বাবার নাম লিখতে চায়, তাহলে এটা কেটে সন অফ SWO লিখবে। কোনো যদি মহিলা করতে চান, তাহলে তার বাবার নাম যদি ঢোকাতে চায়, তাহলে ডটার অফ করবেন DWO। কোনো স্ত্রী যদি তার হাজব্যান্ডের নাম অর্থাৎ স্বামীর নাম ঢোকাতে চায়, তাহলে WWife অর্থাৎ ওয়াইফ অফ করে তার নাম লিখে দেবেন ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে, ঠিক আছে? তাহলে কেয়ার অফটা দেওয়ার দরকার নেই, সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ, এই তিনটে যার ক্ষেত্রে যেটা হবে সেইটা আপনারা ইউজ করবেন। হাউস নাম্বার যদি আপনাদের থাকে তাহলে দেবেন, না হলে এই ঘরটা ফাঁকা ছেড়ে দিতে পারেন। স্ট্রিট অর্থাৎ যদি কেউ গ্রামে বাস করে, তাহলে সে এইখানে তার গ্রামের নাম পরিষ্কার করে ব্লক লেটারে অর্থাৎ বড় হাতের লিখে দেবে। ল্যান্ডমার্ক কোনো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যদি থাকে তাহলে দিতে পারেন, ল্যান্ডমার্কটা দেওয়া আছে এইখানে স্কুলের সামনে, ফ্রন্ট অফ স্কুল, বিসাইড অফ স্কুল, বিসাইড অফ ব্যাঙ্ক, ফ্রন্ট অফ ব্যাঙ্ক, যদি হয় তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তো এরিয়াতে আপনাদের এখানে পোস্ট অফিস যেটা হবে সেটা পরিষ্কার ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপরে ভিলেজ টাউন সিটি, এইখানে লেখা থাকলেও ভিলেজ টাউন সিটি এ আপনাদের দেখার দরকার নেই, আপনাদের যে থানা এলাকায় আপনারা বসবাস করেন সেই থানা এলাকার নাম আপনারা লিখে দেবেন, যে থানার অন্তর্গত সেইটা সবই কিন্তু এটা আপনারা ইংরাজিতে ফিল আপ করবেন। এইখানে আবার পোস্ট অফিসের নাম উল্লেখ করা আছে, তো এইখানে আপনারা পোস্ট অফিস আবার লিখে দিতে পারেন, যে আপনাদের যে পোস্ট অফিসের অন্তর্গত সেই পোস্ট অফিসের নাম ক্যাপিটাল লেটারে, প্রত্যেকটা ঘর আলাদা আলাদা করা আছে, দেখুন সোজায় সোজায় ইংরাজিতে ক্যাপিটাল লেটারে যার যেটা সেইটা পোস্ট অফিসটা এখানে উল্লেখ করে দেবেন। এবারে ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে আপনারা বসবাস করছেন, সে South 24 Parganah হোক, কলকাতা হোক, পুরুলিয়া হোক, বাঁকুড়া ডিস্ট্রিক্ট হোক, যে ডিস্ট্রিক্টে আপনারা থাকেন সেই ডিস্ট্রিক্টটা এখানে আপনারা ইংরাজিতে বড় হাতের লিখে দেবেন। স্টেট তো ওয়েস্ট বেঙ্গল, পরিষ্কার করে ওয়েস্ট বেঙ্গল বড় হাতের লিখে দেবেন। এইখানে দেখুন একটা রুম ছাড়া আছে, এইখানে আপনি আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইলটা এইখানে MOB: যেরকম দেওয়া আছে MOB লিখে মোবাইল নাম্বারটা পরপর 10টা লিখে দেবেন। এবারে পিনকোডটা, পিনকোড আপনাদের এরিয়ায় পোস্টাল যে পিনকোড হয় সেই পিনকোডটা আপনারা লিখে দেবেন, ঠিক আছে? এইগুলো কিন্তু আপনাদের যেইটা ঠিক সেইগুলো। কোনো ব্যক্তি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চায়, তাহলে যে অ্যাড্রেসটা সে নতুন করতে চাইছে সেইটা এখানে লিখবে। কোনো ব্যক্তি যদি নাম কারেকশান করতে চায়, তাহলে সেই ব্যক্তি ঠিকঠাক যে নামটা হবে সেইটা এখানে লিখবে। কোনো ব্যক্তির আধার কার্ডে বাবার নাম ঢোকাতে চায়, তাহলে যে বাবার নামটা সঠিক ভুল হয়ে আছে সেইটা কিন্তু লিখবেন না, যেটা সঠিক সেটাই লিখবেন। কোনো মহিলা বিয়ে হয়ে শ্বশুরবাড়ির অ্যাড্রেস করতে চাইছেন, তাহলে যেই অ্যাড্রেসটা আপনারা করতে চাইছেন সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে ঠিকঠাক করে লিখবেন। এইবারে কোনো ব্যক্তি যদি তার ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্ম তারিখ ভুল আছে সেটাকে ঠিক করতে চায়, তাহলে যেটা ঠিক সেই ডেট অফ বার্থ কিন্তু এইখানে সে ঠিকঠাক করে বসাবে, মানে যেটা হবে সেইটাই শুধুমাত্র এই অ্যাপ্লিকেশানে তারা ফিল আপ করবে। এইবারে দেখুন এইখানে সিগনেচার অফ রেসিডেন্ট, অর্থাৎ যিনি এইটা আপডেট করতে চাইছেন তিনি যদি সই করতে পারেন সই করবেন, যদি সই না করতে পারেন তাহলে তার থাম্ব ইমপ্রেশন, ডান হাত হোক বাঁ হাত হোক, কোনো আঙুল মেনশান করা নেই, তাহলে তার আঙুলের ছাপ এইখানে সে করে দেবে যদি সিগনেচার করে সিগনেচার। তো এইখানে একটা পাসপোর্ট ছবি মারতে হবে, হ্যাঁ, এইখানে ছবি সে যে ব্যক্তির করতে চাইছেন, যে মহিলা করতে চাইছেন তার একটা পাসপোর্ট ছবি এইখানে মারতে হবে। তো এইখানে দেখুন সার্টিফায়ার্স ডিটেলস, মানে অর্থাৎ আপনি যে এই যে ফর্মটা ফিল আপ করছেন কে, এই ফর্মটাকে আপনার
সার্টিফাইড করছে, অর্থাৎ অ্যাটেস্টেড করে দিচ্ছে। এইখানে দেখুন বিভিন্ন রকমের ক্লাসের অফিসার আছে, তো কাদের ক্ষেত্রে কোনটা করবেন আমি এখানে বলে দিই, ভালো করে শুনে নিন। যদি কোনো ব্যক্তি তার নাম ডেট অফ বার্থ চেঞ্জ করতে চায়, তাহলে কিন্তু তার গ্রেজুয়েটেড এ ক্লাস অথবা বি ক্লাস অথবা কোনো উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হেড টিচারকে দিয়ে এইখানে অ্যাটেস্টেড করাতে হবে। এই যে রুমটা দেখুন, এইখানে যে দেখাচ্ছি এই যে রুমে, সে কিন্তু অ্যাটেস্টেড করবে, ঠিক আছে? তাহলে নাম আর তার জন্ম তারিখ যদি সে চেঞ্জ করতে চায় আধার কার্ডে পরিবর্তন, তাহলে কিন্তু এ ক্লাস গেজেটেড অফিসার অথবা বি ক্লাস গেজেটেড অফিসার, স্কুলের হেডমাস্টার মশাই, হ্যাঁ, ইপিএফও অফিসার বা সুপারিনটেনডেন্ট যেটা আছে বা তহসিলদার, এগুলো অন্য স্টেটে হয়, আমাদের যেরকম এসডিও সাধারণত আমাদের ডিস্ট্রিক্টে হয়, তো এদের দিয়ে করতে পারেন, ঠিক আছে? এইবারে যে স্ত্রী শ্বশুরবাড়ি ঠিকানা করতে চান, কিন্তু তার সঙ্গেও তিনি তার সারনেমটা পরিবর্তন করতে চান, যদি না পরিবর্তন করে তার নামের অথবা তার পদবীর, তাহলে যদি শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ হয়, তাহলে সে যদি পঞ্চায়েতে থাকে পঞ্চায়েত প্রধানের দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে এইখানে। আর এমএলএ এমপি সে যদি পৌরসভার অন্তর্গত হন, তাহলে কাউন্সিলরকে তার ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে অ্যাটেস্টেড করালে হবে শুধুমাত্র অ্যাড্রেস পরিবর্তনের জন্য, ঠিক আছে? তো দেখুন এইখানে লেখা আছে ছোট ছোট, নো ওভাররাইড, যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো বারবার ভোলানো যাবে না, ইস্যু ডেট যেন সেই এর মধ্যে দেওয়া থাকে, যেটা ফিল আপ করছে তার মধ্যে যেন ইস্যু ডেট দেওয়া থাকে, যিনি আপডেট করাচ্ছেন তার যেন সিগনেচার এইখানে থাকে, সার্টিফায়ার ডিটেলস মানে যিনি অ্যাটেস্টেড করছেন তিনি যেন তার ডিটেলস এইখানে দেখুন, এই সার্টিফায়ার ডিটেলস যিনি অ্যাটেস্টেড করছেন, একটা স্কুলের হেডমাস্টার মশাই যদি আপনার এই অ্যাপ্লিকেশানটা অ্যাটেস্টেড করেন, তাহলে তার নাম এই ওপরের লাইনে হবে, ডেজিগনেশান হেডমাস্টার এইখানে হবে, এবং তার অফিস অর্থাৎ তার স্কুলের অ্যাড্রেস এবং তার কন্ট্যাক্ট নাম্বার এইখানে দিয়ে দেবে। এইটা কিন্তু অবশ্যই অবশ্যই করে থাকতে হবে, নাহলে কিন্তু আধার কার্ড ডিপার্টমেন্ট আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেবে। তারপরে দেখুন এইখানে রেসিডেন্ট ফটো ইজ ক্রস সিগনেচার, হ্যাঁ, আর যেন ক্রস দ্য স্ট্যাম্প, ঠিক আছে? যিনি অ্যাটেস্টেড করছেন, এই যে ব্যক্তি যিনি আপডেট করতে চাইছেন, এই যে ফটো মারছেন, তার উপরেও যেন তার একটা অ্যাটেস্টেড থাকে, অর্থাৎ সই আর সিল যেন ফটো আর কাগজ শুয়ে থাকে, ঠিক আছে? এইগুলো একটু যাকে দিয়েই আপনারা অ্যাটেস্টেড করাবেন, এইটা একটু যেন মাথায় আপনাদের খেয়াল থাকে যে দুটো জায়গায় অ্যাটেস্টেড করাতে হবে, একটা ছবিতে আর একটা এই রুমের মধ্যে, ঠিক আছে? তো এইগুলো একটু খেয়াল রাখবেন। তো আরেকটা কথা বলে দিই যে আপনারা যদি যাই আপডেট করুন আধার কার্ডের, যাই আপডেট করুন, যদি এ ক্লাস গেজেটেড অফিসার অথবা স্কুলের হেড টিচারকে দিয়ে, এই দুজনকে দিয়ে করান, আপনি এখানে সব কিছুই আপনি আপডেট করতে পারবেন, সে আপনার নাম হোক, আপনার জন্ম তারিখ হোক, ঠিকানা হোক, আপনি গেজেটেড এ ক্লাস অফিসার অথবা হেড মাস্টার মশাই যিনি হেড অফ দ্য রেকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন, ঠিক আছে, হেড মাস্টার মশাই হাই স্কুলের, এদের কিন্তু অ্যাটেস্টেড করালে আপনি সব কিছুই আপডেট করতে পারবেন। তো আর একটা কথা বলে দিই, আপনার আধার কার্ডে নাম আপডেট করতে পারবেন, যেটা আপনার আধার কার্ডে নাম আপডেট করতে পারবেন কিন্তু আপনি দুবারের বেশি আর আপডেট করতে পারবেন না, যেটা করবেন ভেবে চিন্তে করবেন। ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডে একবার ডেট অফ বার্থ চেঞ্জ করবার চান্স পাবেন, ডেট অফ বার্থ একবার আপডেট হয়ে গেলে দ্বিতীয়বার আর আপডেট করা যাবে না, যেটা করবেন ভেবে চিন্তে। আর অ্যাড্রেসটা আপনি একাধিকবার করতে পারবেন, অ্যাড্রেসের জন্য কোনো সীমা নেই, আপনি যতবার খুশি আপনার অ্যাড্রেস আপনি আপডেট করতে পারেন। যদি কোনো আপনাদের অসুবিধা থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে আপনাদের সমস্যার সমাধান করে দেব। আর আমার এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি ডেসক্রিপশান লিঙ্কেও আপনারা
পেয়ে যাবেন। তো সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখলেন বন্ধুরা, আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কাদের দ্বারা আপনারা এটা অ্যাটেস্টেড করাবেন, কোন ডকুমেন্টারি যে আধার কার্ডে যে আপডেটটা হয় সেটা আপনারা নিজেরাই ঘরে বসে মোবাইল থেকে হোক, আপনারা কোনো ক্যাফেতে বসে হোক, আপনাদের ঘরে যদি পিসি থাকে, ইন্টারনেট থাকে, তার মাধ্যমে নিজেদের জিনিস আপনারা নিজেরাই করে নিতে পারবেন। বাইরে আপনাকে কোথাও গিয়ে লাইন দিতে হবে না, কোথাও অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, কোথাও বেশি পয়সা দিতে হবে না। জাস্ট সরকারি রেট 50 টাকা দিয়েই আপনি আপনার আধার কার্ড ঘরে বসে করতে পারলেন। এবং যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার এরম হেল্প ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ টাটা।